শারদ উৎসবের সূচনা। বনগাঁর পূজা মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন ভার্চুয়ালি বনগাঁর দুটি পূজা মণ্ডপ উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী। খুশি পূজো আয়োজকরা। দেবীপক্ষের শুরুতেই শারদ উৎসবের সূচনা বনগাঁয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল বনগাঁর দুটি ঐতিহ্যবাহী পূজা মণ্ডপের। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বনগাঁর দুটি ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ অভিযান সংঘ ও বাড়রপল্লীর পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন। দীর্ঘ দুবছর অতিমারী পরিস্থিতির পর পরিস্থিতি স্বাভাবিক হতেই এবছর শারদ উৎসবে মেতে উঠেছেন আপামর বাঙালি। এবছর শারদ উৎসবের অন্যতম পাওনা ইউনেস্কোর স্বীকৃতি। রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পদ্ধতিতে এদিন 263টি পুজোর উদ্বোধন করেন। অভিযান সঙ্গে সবাই আমরা ছিলাম, আশপাশের সবাই লোকজন ছিল, এসডিও ছিল, বনগাঁ বিডিও ছিল, বনগাঁ এসডিপিও ছিল, সবাই উপস্থিত ছিল। আমরা আমাদের বুকটা গর্বে ভরে যাচ্ছে, আমরা সবাই গর্বিত বোধ করছি। আমাদের হচ্ছে 77তম বর্ষ এবার, এবার এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। আমরা বনগাঁ, আমরা অভিযান সঙ্গে বনগাঁ পুরো বনগাঁবাসী আমরা এটা গর্ববোধ করছি। দুর্গাপুজোর উদ্বোধন ঘিরে স্বাভাবিকভাবেই এদিন সকাল থেকে সাজো সাজো রব বনগাঁর এই দুটি পূজা মণ্ডপে। অভিযান সংঘের পুজো তো 77তম বর্ষ ধরে আমরা পুজো করছি, এবছর আমাদের 77তম বর্ষ। তো অভিযান সংঘের পুজো সবসময় একটা ঐতিহ্য বজায় রেখেই হয়, আর কলকাতার পরে জেলার যে বড় পুজো হয় তার মধ্যে অভিযান সংঘের পুজো অন্যতম। তো স্বাভাবিকভাবেই জেলার মানুষের বা বনগাঁর আশেপাশের অঞ্চলের মানুষের অভিযান সংঘের পুজো দেখবার জন্য, অভিযান সংঘের প্রতিমা দেখবার জন্য একটা আবেগ কাজ করে। তো সেই জায়গা থেকে আজকে অভিযান সংঘের পুজো মণ্ডপের উদ্বোধন হলো, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়ালি পুজো উদ্বোধন করলেন, এর জন্য তো আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এদিন সন্ধ্যায় ভার্চুয়ালি পদ্ধতিতে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের আগে বক্তব্যে ইছামতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এবছর ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার পর রাজ্য জুড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবছর বিসর্জনের শোভাযাত্রা বা কার্নিভাল হবে। যে একেবারে আমার কালিম্পং জেলা থেকে শুরু করে দার্জিলিং জেলা, উত্তরবঙ্গ, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, সব আমি দেখতে পাচ্ছিলাম। বাংলার রাঙামাটির গ্রামগুলো, রূপসী বাংলার গ্রামগুলো, ইছামতির পাড়গুলো, ধুলিয়ানের গঙ্গা থেকে শুরু করে মালদার একেবারে আম থেকে আমসত্ত্ব, যেটা আমি বলি মালদা মুর্শিদাবাদের, এত সুন্দরভাবে তারা আয়োজন করেছেন। এবং ভার্চুয়ালি এই পুজোগুলো যে তারা আমাদের করবার সুযোগ করে দিয়েছেন, আমি রিয়েলি, আমি অনেকগুলো ক্লাবকে চিনি এর মধ্যে, এবং আমি তো অনেককে দেখতেও পাচ্ছিলাম, আইডেন্টিফাইও করতে পাচ্ছিলাম বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সকলে যারা বসে আছেন। সুতরাং ইটস এ নিউ থিম। এদিন পূজা মণ্ডপ উদ্বোধনের পর বাড়রপল্লীর মহিলা সমিতি পরিচালিত পূজা মণ্ডপের সদস্যরা জানান, আমরা যেদিন প্রথম জানতে পারলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুজোর উদ্বোধন করবেন, সেদিন থেকেই আমাদের উৎসাহ বহু গুণ বেড়ে যায়। আজ আমরা আনন্দিত মুখ্যমন্ত্রী আমাদের পুজোর উদ্বোধন করেছেন। আমাদের দিদি আজকে যে আমাদের এইখানে এসছে, আমরা দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরেই, আমরা 20 থেকে 25 দিন ধরে আমাদের প্যান্ডেল মানে জোর কদমে শুরু হয়েছে। তারপরে আমরা যে এতগুলো মহিলা, প্রত্যেকটা মহিলা আমাদের সবসময় আমরা এই পুজোর জন্য যেইভাবে আমরা ছোটাছুটি, খাটা খাটনি করে, আর আজকে আমাদের মধ্যে যে সবাই আমরা, সেই মহিলাগুলো যেমন এক জায়গায় হয়েছি, আমাদের পুজোর অর্গানাইজাররা যারা আছেন তারা এক জায়গায় হয়েছি, সবচাইতে বড় পাওনা আমাদের মুখ্যমন্ত্রী দিদি আমাদের এসে আমাদের যে পুজোর মণ্ডপটা আমাদের ওপেন করলেন, এইটা আমাদের কাছে সবচাইতে বড় পাওনা, আর আমরা সবাই খুব আনন্দিত, এর জন্য গর্বিত, আলপিত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।